আসসালামু আলাইকুম, আমি এখন মাছি একদম অন্য ধরনের কিন্তু দারুণ মজার একটা চিকেন ফ্রাই। এটা হচ্ছে তান্দুরি চিকেন ফ্রাই। এর ফ্লেভারটা একদম তান্দুরি চিকেনের মতো, কিন্তু এটা চিকেন স্ট্রিপ বলতে পারেন। তৈরি করা খুবই সোজা, খাইতে অসাধারণ। তার সঙ্গে দিয়ে শুরু করা যাক। এখানে আমি কোয়ার্টার কাপ শিকি কাপ টক দই নিয়ে নিছি, ঘরে তৈরি টক দই। ওর মধ্যে আমি এক চা চামচ পেঁয়াজ বাটা দিব। বাটা আমি এটা গ্রেট করে নিছি চিকন অংশটুকু দিয়ে ইয়ের গ্রেটারের, যাতে এক চা চামচের মতো হয়। এক চা চামচের মতো আদা রসুন বাটা দিব। এখানে আছে এক চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ চাট মশলা, এক চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ থেকেও একটু কম গুয়া মৌরি, মানে মিষ্টি সব যেটাকে বলে সেটার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, দুই চা চামচের মতো লেবুর রস, এগুলোকে একটু মিলায় নিই। এর মধ্যে কাশ্মীরি মরিচের গুঁড়া দেওয়া হয় একটু লাল করার জন্য। আমারটা হয়তো লাল হবে না, না হইলেও খাইতে খারাপ হবে না, মিলল ভালো মতোই। এখন আমি কিছু মুরগির মাংস এরকম দুই পিস ব্রেস্ট 500 গ্রাম হবে এরকম করে কেটে রাখছি, একটু লম্বা লম্বা করে, বেশ একটু ধুতে পারেন আঙুলের মতো মোটা করেই। এইগুলাকে ধুয়ে টুয়ে পানি ঝরা রাখছি একটু আগে। এগুলাকে এর সাথে ভালো মতো মেখে নিতে হবে। আর এর সাথে 1 টেবিল চামচ তেলও দিয়ে দিব, রান্নার তেল, তাহলে পরে আর কিছু লাগবে না, একবারে দিয়ে দিই। প্রায় 1.5 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে এটাকে ভালো মতো মেখে মাংসগুলোকে আমি একটু ছড়াই দিই, মাঝখানের দিকে একটু ফাঁক থাকুক, গর্ত থাকুক। এখন এর মাঝখানে আমি একটু জ্বলন্ত কাঠ কয়লা দিব, দিয়ে উপরে কয়েক ফোঁটা তেল দিব, তাহলে একটু বেশি ধোঁয়া হবে। এখন এটাকে ঢেকে দিব। ঢেকে দিলে এই ধোঁয়াটায় এটা একটা স্মোকি ফ্লেভার আসবে। তো ধোঁয়াটা যাওয়া পর্যন্ত রেখে দিব, প্রায় 10 মিনিটের মতো লাগবে হয়তো ধোঁয়াটা অ্যাবজর্ব করতে আর কি। আমি এখানে বেশ কিছু ময়দা নিয়ে তার সাথে অল্প একটু লবণ মেখে নিব, সামান্য একটু লবণ, যাতে একটু নোনতা নোনতা হয়। ব্যাস হয়ে গেল মোটামুটি মাখা, ময়দাটা একটু ফ্লাফি হয়ে গেল, মানে ফুলা ফুলা হয়ে গেল। পাশে আমি পানি নিয়ে এসেছি একটা পাতিলের মধ্যে। এই যে মুরগিগুলো রাখছিলাম এইগুলার ধোঁয়া টোয়া সব অ্যাবজর্ব করে নিছে, মানে মোটামুটিভাবে বেশ একটু বারবিকিউ ফ্লেভারও আছে। এখন এটাকে হাত দিয়ে আবার একটু মেখে নিব, যাতে সব দিকে ওই ধোঁয়ার গন্ধটা যায়। মেখে হইল, যত পানি টুকু পারি হাত থেকে মশলা মুছে নিই। এখন এইগুলাকে নিয়ে আমি ময়দার মধ্যে দিব, দিয়ে এগুলাকে একটু চেপে চেপে মাখব, চেপে চেপে লাগবো, যাতে ভালো মতো লাগে আর কি। লাগলো এটাকে পাশে রেখে এরকম আমি 3-4 পিস করে নিই একসাথে, যাতে দিতে পারি। একটু ঝাড়া দিয়ে ময়দাটা ফেলে দিতে হবে, আরেক পিস দিয়ে দিই। দেখেন আমি কিন্তু ময়দার মধ্যে দিয়ে এইভাবে এইভাবে একটু চাপ দিচ্ছি, এটা আছে ভালো মতো গায়ে লেগে থাকে আর কি। খুব জোরে না, মাঝারি আছে, মাঝারিভাবে আর কি আছে তো না, যাই হোক। এখন এখান থেকে একটু ঝেড়ে নিয়ে আমি একটা চালনির উপরে নিয়ে নিচ্ছি এগুলাকে। একটু ফাঁক ফাঁক করে, যাতে একদম গায়ে গায়ে লেগে না যায়। ময়দাটা আবার একটু ফ্লাফি করে দেই, মানে একটু ফুলায় দেই। এখন এই পানির মধ্যে আমি এটাকে 4-5 সেকেন্ডের জন্য এইভাবে ডুবাবো, চালনি সহ। যে দেখেন ডুবাইলাম, এখন চালনি সহ উঠাই নেব। হাত দিয়ে উঠাই দিতে গেলে এবং উঠাইতে গেলে অনেক সময় গাত থেকে কোটিংটা খুলে আসে, সেই জন্য আমি চালনি দিয়ে দিলাম। এখন এইগুলাকে এই ময়দার মধ্যে ধপাস করে ফেলে দিব, দিয়ে সুন্দর করে এখন এই ময়দাগুলোকে লাগাই নিব। আগে প্রথমে একটু লাগাই নিই। লাগানোর সময়টাকে দেখেন এইভাবে উপর থেকে নিচে এইভাবে এইভাবে একটু একটু নাড়া নাড়া দিতে হবে, একটু চাপ দিয়ে দিয়ে, হালকা চাপ দিয়ে দিয়ে, যাতে এর মধ্যে ডালপালা গদাই দিয়ে থাকে। এই যে দেখেন ফেলা দিলে, এই যে দেখেন কত সুন্দর একটু ক্যাকড়া ব্যাকড়া টাইপের একটু একটা, এই যে দেখেন একটু টেক্সচার হয়ে গেল। এখন আমি এগুলোকে একটা প্লেটের উপর উঠাই নেব। এই যে এইদিকে যাতে একটু কোনোভাবে টেক্সচার লেগে থাকে আর কি, মানে একটু ফ্রাই চিকেন টাইপের, চিকেনের মতো একটু যাতে ইয়ে আসে আর কি। এই যে দেখেন, এই যে এরকম এরকম হয়ে থাকে, এই এইভাবে সবগুলাকে করে নিব। তো এই যে দেখেন এরকম আমার বেশ কতগুলা হয়ে গেল, অনেকগুলাই। যাই হোক, আমি এখন একটা, এখানে আমি কিছু তেল গরম করে নিছি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি,
ওর মধ্যে এখন এগুলাকে দিয়ে আমি ভেজে নিব। একটু পরে একটু খোঁচা দিয়ে ছাড়ি তলে যাতে লেগে না যায়, বাস এটা এখন একটু পরে নিজেই উপরে উঠে আসবে। ফাঁকে আরও দু এক পিস দিয়ে দিব, প্রায় 7-8 মিনিট ভেজে এগুলো যখন ফেনাটা কমে যাবে তখন এটাকে আমি হালকা করে নেড়ে দিব। প্রথম দিকে নাড়ার দরকার নাই, প্রথম দিকে নাড়লে কিন্তু গাছ থেকে ব্যাটারগুলো খুলে যাবে। এখন এটাকে মোটামুটি একটু নেড়ে চেড়ে হালকা করে দু একবার নেড়ে দিলেই হলো, উলট পালট করে বাদামি করে ভেজে নিব। এই মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি আছে, পছন্দ মতো বাদামি হইলে আমি উঠে ফেলবো। এটা কিন্তু আরেকটু পরে আরেকটু বাদামি হয়ে যাবে, উঠে একটা টিস্যুর উপরে নিয়ে নেব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তান্দুরি চিকেন ফ্রাই। সাধারণত এর কালারটা একটু লালচে লালচে হয়, এর মধ্যে ফুড কালার অথবা কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করা হয় যাতে তান্দুরি টাইপের একটা কালার আসে আর কি, একটু লালচে লালচে। তো আমার কাছে নাই, আমি দিলাম না, আপনাদের অধিকাংশের কাছে এটা নাই বোধ হয়। এই ধোঁয়াটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা একটু স্মোকি হয়, সেই জন্য খাইতে একদম তান্দুরি চিকেনের মতো মনে হয়। যারা তান্দুরি চিকেন পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখতে পারেন। আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতর দিকটা কেমন হয়। এই দেখেন ভিতর দিকটা, আর বাইরের দিকটা যথেষ্ট মচমচে। বুঝতেই পারতেছেন একবার এইভাবে বানায় দেখেন, বাচ্চা বড় সবাই তামা তামা করে খাইয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।